অনেক চেষ্টা করেও চুল লম্বা করতে পারেন না কেউ কেউ। বাইরে থেকে যত যত্নই নেওয়া হোক না কেন, আপনার শরীর যদি পর্যাপ্ত পুষ্টি না পায় তবে চুল কাঙ্ক্ষিত লম্বা হবে না, এমনকি চুল হারাবে তার উজ্জ্বলতাও। তাই সুস্থ ও সুন্দর চুলের জন্য যত্ন তো নেবেনই, তারও আগে চুলের জন্য পুষ্টিকর ও উপকারী খাবার খাওয়া জরুরি। কিছু খাবার আছে যেগুলো আপনার চুলের দ্রুত বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে, চলুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে। আমন্ড, বাদামের মধ্যে আমন্ড বেশ পুষ্টিকর ও জনপ্রিয়। এই বাদামে মিলবে প্রচুর ভিটামিন ই। এই ভিটামিন মাথার তালুর রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তাই প্রতিদিন এই বাদাম খেলে চুল হবে মসৃণ এবং লম্বা। তাই লম্বা চুল পেতে চাইলে আমন্ড বাদাম নিয়মিত খাবেন। সবুজ শাক, পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম হলো সবুজ শাক। এতে থাকে প্রচুর আয়রন এবং সেই সঙ্গে আরো থাকে ভিটামিন ই। নিয়মিত শাক খেলে তা ভালো হজমেও ভূমিকা রাখে, সেই সঙ্গে চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি। তাই লম্বা চুল পেতে চাইলে আপনার নিয়মিত খাবারের তালিকায় রাখতে হবে সবুজ শাক, এতে আপনার ত্বকও উজ্জ্বল হবে। সূর্যমুখী বীজ, সূর্যমুখী বীজ হলো ভিটামিন ই সমৃদ্ধ অন্যতম খাবার। এই বীজ আমাদের শরীরের জন্য নানাভাবে উপকার করে, সেই সঙ্গে চুল ভালো রাখতেও সাহায্য করে। ভিটামিন ই যুক্ত সূর্যমুখী বীজ আপনার স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখে এবং চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। দই কিংবা সালাদের সঙ্গে খেতে পারেন এই বীজ। অ্যাভোকাডো, চুলের জন্য আরেকটি উপকারী খাবার হলো অ্যাভোকাডো। এই ফলে থাকে স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিন ই। এটি শুধু শরীরের নয় চুলের জন্য ভীষণ কার্যকরী। নিয়মিত অ্যাভোকাডো খেলে চুল মজবুত এবং সুন্দর হবে, সেই সঙ্গে পাবেন কাঙ্ক্ষিত চুল। প্রতিদিন সালাদের সঙ্গে মিশিয়ে অ্যাভোকাডো খেতে পারেন। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।